আসসালামু আলাইকুম হোরে নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। ভিডিওটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। নেপালে মেনে ফেলা হলো হাজারো হাঁস মুরগি। মার্কিন সেনাদের হত্যা হুঁশিয়ারি তালেবানের। দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধবিমান, নিন্দা যুক্তরাষ্ট্র। উত্তর সিরিয়ার আফরিনে বোমা হামলা, নিহত 5। মস্কো সব মেট্রো স্টেশন রেস্তোরাঁ বন্ধ, চলাচলে বিধিনিষেধ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নেপালে মেরে ফেলা হলো হাজারো হাঁস মুরগি। বার্ড ফ্লুর কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার হাঁস মুরগি ও পাখি জাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। দেশটির কৃষি ও পশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপ্যালিটি 7 এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পরে 1865টি হাঁস, 622টি কোয়েল, 32টি মুরগি ও 25টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণা পরীক্ষাগারে PCR টেস্টে সংক্রমণটি নিশ্চিত করা হয়েছে। পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয়। মার্কিন সেনাদের হত্যার হুঁশিয়ারি তালেবানের। মার্কিন সেনাদের হত্যার হুমকি দিয়েছে আফগান তালেবান। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে, তা না হলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যেই অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে এই গোষ্ঠী। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বির এক বক্তব্যের জবাবে শুক্রবার টুইটার পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন। জন কির্বি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয়, যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে তালেবান মার্কিন সেনাদের উপরে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন, চুক্তির প্রতি তালেবান সম্মান দেখাচ্ছে না বলে পেন্টাগন যে দাবি করেছে তা মিথ্যা। তিনি দাবি করেন, তালেবান ও চুক্তির প্রতিটি ধারা উপধারা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধবিমান, নিন্দা যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে গত সপ্তাহে চীনা যুদ্ধবিমান চলাচলের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তারা বলেছে, এসব সামরিক ফ্লাইট ওই অঞ্চলে তাদের বিমানবাহী রণতরের জন্য কোনো হুমকি তৈরি করেনি, কিন্তু এটি অঞ্চলটিকে অস্থিতিশীল করা এবং বেইজিংয়ের আগ্রাসী মনোভাবের প্রতিফলন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি, বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করছে। এছাড়া তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিবিড়ভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি, নেভি অর্থাৎ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকাণ্ডে নজর রেখেছে। এক মুহূর্ত তারা মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য হুমকি তৈরি করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, চীনা বিমান মার্কিন নৌযানের 250 নটিক্যাল মাইলের মধ্যে আসেনি। দক্ষিণ চীন সমুদ্রের পুরো এলাকায় নিজেদের সার্বভৌমত্ব দাবি করে চীন। গত কয়েক বছরে এই এলাকায় নিজেদের উপস্থিতি জোরালো করেছে বেইজিং। উত্তরে সিরিয়ার আফরিনে বোমা হামলা, নিহত 5। উত্তরে সিরিয়ার আফরিন শহরে এক বোমা হামলায় অন্তত 5 জন নিহত ও 22 জন আহত হয়েছেন। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্রে অবস্থিত এক কারখানায় গাড়ি বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি স্থানীয় সূত্রে বরাত দিয়ে জানায়, হামলায় 6 জন নিহত ও অন্তত 25 জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ঘটনায় সিরিয়ার কুর্দি সশস্ত্র পিপলস প্রোটেকশন ইউনিটের অর্থাৎ YPG যোদ্ধাদেরই দায়ী করেছে। তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অর্থাৎ
পিকেকে সংশ্লিষ্টতা বিবেচনায় আঙ্কারা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। সিরিয়ার সরকার বিরোধী যোদ্ধাদের সাথে আইএসের পাশাপাশি ওয়াইপিজির বিরুদ্ধেও যুদ্ধ করে আসছে তুর্কি সেনাবাহিনী। 2018 সালে তুরস্কের এক সামরিক অভিযানের আওতায় আফরিন থেকে ওয়াইপিজি যোদ্ধাদের তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই শহর ও কাছাকাছি এলাকায় এখনও বোমা হামলার ঘটনা ঘটছে। সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একমাত্র অঞ্চলটিতে সহায়তার জন্য আঙ্কারার কয়েক হাজার সৈন্য মোতায়েন রয়েছে। সিরিয়ার আসাদ সরকারের বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলটি তুরস্ক থেকেই সহায়তা পেয়ে আসছে। তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা পিকেকে 1984 সালে স্বাধীন কুর্দিস্তানের দাবিতে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। দক্ষিণ পূর্ব তুরস্কে চলা এই যুদ্ধে 40,000-এর বেশি লোক নিহত হয়েছে। মস্কোর সব মেট্রো স্টেশন রেস্তোরাঁ বন্ধ, চলাচলে বিধিনিষেধ। জেলবন্দী বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভ র্যালিকে কেন্দ্র করে সব মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। রাজধানী মস্কোতে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। শহরের বেশিরভাগ রেস্তোরাঁ এবং দোকানপাট বন্ধ থাকবে। মাটির উপরিভাগে যেসব পরিবহন চলাচল করে তার রুট পাল্টে দেওয়া হয়েছে। গত সপ্তাহের র্যালির পর থেকে এখন পর্যন্ত সেখানে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে 4,000 মানুষকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যা চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যা চেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন নাভালনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে, সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে 17 জানুয়ারি দেশে ফিরে আসেন। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়, পাঠিয়ে দেওয়া হয় জেলে। তার বিরুদ্ধে স্থগিত শাস্তির বিধান তিনি মেনে চলেননি বলে এই ব্যবস্থা নেওয়া হয়। কর্তৃপক্ষ বলেছে অর্থ দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছিল আগেই, সেই সাজা এক পর্যায়ে স্থগিত করা হয়। তবে তাকে নিয়মিত পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছিল, তিনি তা করেননি। এজন্য জার্মানি থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। এমন গ্রেফতারকে তিনি নগ্নভাবে অবৈধ আটকাদেশ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ জানে আমাকে নোভোচক নামে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়েছিল, এই জন্য আমাকে বার্লিনে চিকিৎসা নিতে হয়েছে। ফেরার পর তাকে গ্রেপ্তার করার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। ওদিকে তার গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার রাশিয়া জুড়ে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে পুলিশও সতর্ক রয়েছে। গত সপ্তাহের পর থেকে নাভালনির ঘনিষ্ঠ এমন কিছু সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন তার ভাই এবং পুশি রায়াট কর্মী মারিয়া আলিওখিনা। তাকে গৃহবন্দী করা হয়েছে। রাশিয়ার মানবাধিকার বিষয়ক ওয়েবসাইট বিশেষজ্ঞ ও প্রধান সম্পাদক সের্গেই স্মিরনভকেও শনিবার তার বাড়ির বাইরে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন বলে তাকে আটক করা হয়েছে। তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্য সাংবাদিকরা এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। মস্কোতে জেলে এখন আর জায়গা নেই, তাই বিরোধী দলীয় নেতাকর্মীদের জেলে রাখার স্থান সংকুলান হচ্ছে না। এক্ষেত্রে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ওদিকে আজকের রোববারের বিক্ষোভকে কেন্দ্র করে মস্কোর 7টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ফুটপাতে লোকজনের হেঁটে চলাও বিধিনিষেধে আটকে ফেলা হয়েছে। রাশিয়ার অনেক স্থানে এখন তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াস। তা সত্ত্বেও মস্কো ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। রাশিয়ার সবচেয়ে পূর্ব দিকের শহর ভ্লাদিভস্তোকে নাভালনি টিম বলেছে, গত শনিবার তারা সেখানে যে পরিমাণ বিক্ষোভকারী সমাবেশ ঘটাতে পেরেছেন, এক দশকেরও বেশি সময়ে সেখানে এমন বিক্ষোভ আর হয়নি। আলেক্সি নাভালনিকে নভোচক গ্যাস প্রয়োগের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন তিনি। নাভালনি মনে করেন পুতিনের নির্দেশেই রাশিয়ার নিরাপত্তা বিষয়ক এজেন্টরা তাকে এই গ্যাস প্রয়োগ করেছিল।